হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, ব্রাউন কালার এইচডিআর ইফেক্ট দিয়ে কিভাবে যে কোনো ভিডিওকে এডিটিং করবেন এবং স্ট্যাটাস ভিডিওর জন্য যে কোনো ফটোকে ব্রাউন কালার এইচডিআর ইফেক্ট দিয়ে কিভাবে এডিটিং করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, কিভাবে আপনি ফটো এডিটিং করতে পারবেন ব্রাউন কালার এইচডিআর ইফেক্ট দিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই ভিডিওটা টিউটোরিয়াল দিতে। তো গাইস, ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এইরকম ব্রাউন কালার এইচডিআর ফটো এবং ভিডিও এডিটিং করার জন্য ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর আপনাকে একটা এক্সএমএল ফাইল ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে। ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে কীভাবে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হয়, কীভাবে এক্সএমএল ফাইলটা ইনপুট করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে। তারপর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। দেন নিচে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। প্রজেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করেছেন ওই এক্সএমএল ফাইলটা প্রথমে শো করবে। গাইস, দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইলটা কিন্তু আমার প্রথমে শো করছে ব্রাউন এইচডিআর কালার ইফেক্ট। তো আপনাদেরকে এই যে এক্সএমএল ফাইলটা রয়েছে এটাকে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে তিনটা অপশান শো করছে, আপনাদেরকে মাঝের অপশানেতে ক্লিক করতে হবে। তারপর ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দেখবেন এটা কিন্তু আপনার দুটা লেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইল কিন্তু দুটা হয়ে গেছে। এরপর আপনাদেরকে যে কোনো একটা ওপেন করতে হবে। আমি এখান থেকে প্রথমেরটাই ওপেন করছি। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার শো করছে। তো প্রথমে আমরা ভিডিও এডিটিং করব, তার জন্য প্রথমে আপনাদেরকে ভিডিওটা ইনপুট করতে হবে। ভিডিও ইনপুট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন, দেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে ফাইলটা সিলেক্ট করতে হবে, যেই ফাইল আপনার ভিডিও রয়েছে ওই ফাইলটাকে ওপেন করতে হবে। তো উপরে এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে ফাইলগুলো শো করবে। তো আপনার যেই ফাইলে ভিডিও রয়েছে ওই ফাইলটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদেরকে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওটা ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর আপনার যে ভিডিওর লেয়ারটা রয়েছে টাইমলাইনটা, ওটাকে আপনাকে এরকমভাবে চাপ দিয়ে ধরতে হবে। দেন আপনাদেরকে এটাকে নিচে নামিয়ে দিতে হবে। যতগুলো লেয়ার রয়েছে লেয়ারগুলোর নিচে নামিয়ে দিতে হবে। নামানোর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কিন্তু এই ভিডিওটিতে কালার এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালার এডিটিং হয়ে গেছে। এরপর আপনি লাস্টে চলে আসবেন। আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন সেই পর্যন্ত আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরুন আমি 35 সেকেন্ডের ভিডিও বানাবো, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি 35 সেকেন্ডে চলে আসছি। দেন এই ভিডিওটার উপরে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে এটাকে কাট করে নেব। চাইলে আপনার যত বড় ভিডিও রয়েছে সেই পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আপনাদেরকে এই ইফেক্টগুলো অ্যাডজাস্ট করতে হবে। উপরে যে দুটো ইফেক্ট রয়েছে এগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পিড অপশানে ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর সাইডে ক্লিক করবেন বা ব্যাক করবেন। তারপর আপনাদেরকে নিচেটাতে ক্লিক করতে হবে, স্পিড অপশানে ক্লিক করতে হবে। দেন এই অপশানে ক্লিক করে এটাকেও অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর তার নিচে যে তিনটা পরপর লেয়ার রয়েছে এগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনি প্রথমে এটাকে চাপ দিয়ে ধরবেন, দেন দুটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন তিনটা সিলেক্ট হয়ে গেছে। এরপর এই অপশানেতে ক্লিক করে এটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিডিওটা এডিটিং হয়ে গেছে। তো আপনারাও খুব সহজ যে কোনো ভিডিওকে এরকম কালার এডিটিং করে নিতে পারবেন। আর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্লার ইফেক্টও অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। এরপর আপনার ভিডিওটা এডিটিং হয়ে গেলে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, ভিডিও অ্যারো অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কোয়ালিটিটা সিলেক্ট করে নিতে হবে, 20 MBPS করে নেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। দেন আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এরপর আমরা ফটো এডিটিং করব। ফটো এডিটিং করার জন্য প্রথমে এই যে আপনি ভিডিওটা ইনপুট করলেন এই ভিডিওটাকে ডিলিট করতে হবে। ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন। ডিলিট আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে যে এক লেয়ারটা রয়েছে, সবার নিচে এই যে ছোটো লেয়ারটা, এটাকে আপনাকে ডিলিট করতে হবে। এখানে ক্লিক করতে হবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবেন। ডিলিট আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে পরপর দুটা লেয়ার রয়েছে ওই লেয়ারগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। প্রথমে এরকমভাবে সিলেক্ট করবেন, তারপর উপরে আপনাদেরকে এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ফটো এডিটিং করার জন্য এই তিনটা লেয়ারের কিন্তু প্রয়োজন হবে। এরপর আপনাদেরকে ফটোটা ইনপুট করতে হবে, যে ফটোটা আপনি এডিটিং করতে চান। তো আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়া অপশানে ক্লিক করবেন, দেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার যেই ফাইলে ফটো রয়েছে ওই ফাইলটাকে আপনি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান
ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেখবেন আপনার ফটো ইনপুট হয়ে যাবে। তারপর আপনি সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এই যে ফটো টাইমলাইনটা রয়েছে এটাকে এরকমভাবে চাপ দিয়ে ধরবেন, দেন লেয়ারগুলোর আপনাকে নিচে নামিয়ে দিতে হবে। নামানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইচডিআর এবং কালার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপর এটা যদি আপনি ফুল স্ক্রিন করতে চান এই ফটো লেয়ারে ক্লিক করবেন, উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনাদেরকে গ্যালারিতে এই ফটোটাকে সেভ করতে হবে, আপনাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে। শেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে এক্সপোর্ট হয়ে যাবে। দেন আপনাদেরকে সেভ অপশানে ক্লিক করে এই ফটোটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেম প্রসেসে আপনি যে কোনো ফটোকে এডিটিং করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিলিট করে দিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন আপনার ফাইলটাকে ওপেন করে নেবেন। আপনি যেই ফটোটাকে এডিটিং করতে চান ওই ফটোটাকে সিলেক্ট করবেন, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে এই লেয়ারটা চাপ দিয়ে ধরতে হবে, দেন নিচে এরকমভাবে নামিয়ে দেবেন। নামানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু কালার এডিটিংটা হয়ে গেছে। এরপর এটা চাইলে আপনি ফুল স্ক্রিন করে নিতে পারেন। এটাতে উপরে ক্লিক করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, তারপর তিন নাম্বার অপশানে ক্লিক করবেন, দেন এরকমভাবে আপনি জুম করে নিতে পারেন। জুম করে নেওয়ার পর আপনাদেরকে এখানে এক নাম্বারে ক্লিক করতে হবে, দেন এটাকে মুভ করে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। সেম প্রসেস আপনাকে এইটাকে সেভ করে নিতে হবে। শেয়ার অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অপশান রয়েছে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, এটা সিলেক্ট করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখবেন এটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দেন সেভ অপশানে ক্লিক করে এই ফটোটাকে সেভ করে নেবেন। তো এরকমভাবে আপনি যে কোনো ভিডিও এবং ফটোকে এডিটিং করতে পারবেন। উপরের যে লেয়ারটা রয়েছে এটা আপনি ফটো এডিটিং করতে পারবেন, আর নিচে যে লেয়ারটা রয়েছে এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তার জন্যই কিন্তু আমি ডুপ্লিকেট করতে বলেছিলাম। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই আপনি ফলো করে নেবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।